হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এখন বাজে 10:30, আর আমি দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি। তো কোথায় যাব সব কিছু আর শেয়ার। আমি দেখো বন্ধুরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো শাড়ি পরে কেন যাচ্ছি, এই দেখো ছেলেও স্কুল যাবে, রেডি হয়ে গেছে। আর স্কুলে আজ প্যারেন্টস মিটিং আছে, তার জন্য তো আজ তো প্যারেন্টসের মতোই যেতে হবে না, বলেও আজ তো চুড়িদার পরে গেলে কি ভালো লাগবে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। তো ভাবলাম অনেক দিন হয়েছে শাড়িও পরেনি, তো শাড়ি পরাও হয়ে গেল, আর এদিকে প্যারেন্টস মিটিংও অ্যাটেন্ড করে নেব। তো সকালবেলার একটু ডাল ভাত খাওয়া হয়েছে, মা ছেলে খেয়েছি, রান্নাবান্নাও তেমন কিছু করতে পারিনি। তো চলো পরে আবার কথা হচ্ছে। এবার দেখো আমরা সবাই এসে গেছি, সব স্টুডেন্টের মা বাবা সবাই। আজ ভীষণ মজা হচ্ছে বন্ধুরা। আর দেখো সবাই, আমরা ক্লাসরুমের মধ্যে বসেছি একসাথে, আর যে যেরকমভাবে সবাই গল্পে মত্ত। দেখেছো, সবার সাথে সবার অনেক দিন পর দেখা হয়েছে, তার জন্য সবাই সবার মতো বসে বসে গল্প করছে। তো মিটিং হয়ে গেছে বন্ধুরা, আমরা সবাই স্যার ম্যাম সবাই মিলে এই তো আলাপ আলোচনা একটু করা হয়েছে, পড়াশোনা লেখাপড়া সব কিছুর ব্যাপার নিয়ে, আর কোনো কিছু নয়। তারপর আমাদেরকে বলেছেন আমরা যেন দুপুরের খাওয়াটা স্কুলে খেয়ে যাই আমরা সবাই বসে। এবার আমরা সবাই খেতে বসে গেছি। তো বেশি কিছু আয়োজন ছিল না, ডাল ছিল, চাটনি ছিল, আর ছিল পনিরের তরকারি, ডিম ঝোল, এই পর্যন্তই ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। টাটা, ভালো থেকো সবাই।